শয়তান বলতেছেন আমি শয়তান, আমি এই খানা খাই না, তবে আমার কিছু আত্মীয় স্বজন আছে। আমার এই আত্মীয় হলো কারা? আপনার আত্মীয় কয়, যেই মানুষগুলি, যেই মহিলাগুলি পরপুরুষকে আকৃষ্ট করার জন্য চুল ছেড়ে ছেড়ে রাস্তায় রাস্তায় হাঁটে, এই মানুষগুলি আমি শয়তানের খালা শাশুড়ি। আমি কইনি আপনি আমার চিনে ফেলবেন, কয় কে তুমি? আমি হইলাম ওই যে আপনি শ্যাম্পু করে করে সাবান করে করে মাগো, তুমি যে অপর পুরুষের পাগল বানানোর জন্য তুমি চুল বুনিয়ে উড়াইয়া উড়াইয়া মানুষদেরকে দেখিয়েছ, এবং তোমার এই চুলের দিকে তাকায় অন্য পুরুষ মানুষের অন্য ধরনের কিছু মন মানসিকতা অপয়দা হয়েছে। এইটা করার কারণে আমার আল্লাহ তোমার সমস্ত চুলগুলি আমি প্রথমে আসি, আমার পরে আনুগ অনেকগুলি সাপ অপেক্ষায় আছে, তোমারে একবার কইরা দংশন করবে। আরো মনে রাখো আমার এই বিষটা কেমন বিষ, আল্লাহ কেমন বিষ আমারে দিয়েছে, তোমারে একবার দংশন করব, একবার দংশ করার পরে তোমার 40 বছর পর্যন্ত আমি একটা সাপের দংশনে তোমার বিষ বাতা থাকবে, হাজার হাজার চুল, লক্ষ লক্ষ চুল হয়তো মাথার মধ্যে হয়ে যাবে, এই লক্ষ লক্ষ চুল আমার আল্লাহ সাপ বানাবে আর সাপের জবান দিবে আর কামড় দিয়া বলবে দংশন কইরা বলবে আমার সিলমা আমি হই না কেমত পর্যন্ত তোমার সাথে থাকিয়া তোমারে কামড়াবো। আম্মা মারে, একমাত্র আপনার রূপ যৌবন, আপনার সৌন্দর্য, এটা একমাত্র আপনার স্বামী আপনার সৌন্দর্য দেখবে, এটাই হলো কোরআন হাদিসের ফয়সালা। মা ইতিহাসটা একটু শুনে যান, এক বেলায় মান্যত করছে যে আমার এই আশাটা যদি পূরণ হয় তাহলে শয়তানের এক বেলা খানা খাওয়াবো। কারে খানা খাওয়াবো? শয়তানের এক বেলা খানা খাওয়াবো, তাহলে দিলে 6 মাস 1 বছর পরে তার আশা পূরণ হয়েছে। এখন শয়তানের খানা খাওয়াবো, এটা কেমনে খাওয়ানো যাবো? স্ত্রীরে কয় একটা কাজ করো, পোলাও কোরমা জর্দা ফিরনি গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির ভুনা এগুলি পাকাও। কয় কী করবা? কয় ওই যে আমি মান্যত করছিলাম আশা পূরণ হইলে শয়তানের খানা খাওয়ামো, তেমন এই আশা তলে দিলে পূরণ এসে তাই স্ত্রীও পাকাইছে। পাকা আনিয়া টিফিন কেড়ে হাইটতে হাইটতে আইসা আলী মোল্লার প্রিন্সিপালের কাছে আইসা খায়, হুজুর আমি তো একটা মান্যত করছিলাম যে আমার আশা পূরণ হইলে শয়তানের একবেলা খানা খাওয়ামো, শয়তানের বাড়ি কই? নাউজুবিল্লাহ। জোরে কর আম্মা জানলে আপনার আমার মা, আমারও 2টা মেয়ে আল্লাহ দিছে মা, এটা দোষের কিছু না, কিন্তু কথা বলি জানার দরকার আছে মা জানেন। আজকে আপনারা পেন্টেন শ্যাম্পু কথা বল ক্লিয়ার অল ক্লিয়ার আসলে ডাব ডাব ডাব, হ্যাঁ শ্যাম্পুর নাম ডাব সান সিল্ক, এক একজন এক একটা পছন্দ, অসুবিধা নেই। আমার মেয়েরও ব্যবহার করে, আমার স্ত্রীও ব্যবহার করে, কিন্তু আমার স্ত্রী ব্যবহার করে যদি এই চুলগুলি অন্য পুরুষের দেখায়, এই যতগুলি চুল আমি নিজে কিতাবে পড়েছি, যতগুলি চুল অন্য পুরুষকে আপনি দেখালেন প্রত্যেকটা চুল একটা করে সাপ হবে। কবরে যাওয়ার পরে সাপগুলি ডেকে বলবে হ্যাঁ মহিলা আমাকে চিনছনি, মহিলা বলবে তাও কেমনে বলবে, লম্বা লম্বা সাপ আপনার পায়ের থেকে আপনারে পেঁচাইতে থাকবে, পাও পেঁচাবে, হাত দুই পেঁচাবে, পেঁচানোর পরে বুকের উপর এসে ফানা দইরা বলবে আমারে চিনছনি, আম্মা জানরা বলবে আমি তোমাকে তো চিনবো কেমনে, তুমি সাপ, তোমার দেখলে তো আমার ভয় লাগে, ভয় লাগলো কোনো কিছু করার নাই, আমি আল্লাহর হুকুমে আসছি, আমার আমি কইনি আপনি আমারে চিনে ফেলবেন, কয় কে তুমি? কয় আমি হইলাম ওই যে আপনি শ্যাম্পু করে করে সাবান করে করে মাগো, তুমি যে অপর পুরুষের পাগল বানানোর জন্য তুমি চুল বুনিয়ে উড়াইয়া উড়াইয়া মানুষদেরকে দেখিয়েছ, এবং তোমার এই চুলের দিকে তাকায় অন্য পুরুষ মানুষের অন্য ধরনের কিছু মন মানসিকতা অপয়দা হয়েছে,
এইটা করার কারণে আমার আল্লাহ তোমার সমস্ত সুলগুলি আমি প্রথমে আসি, আমার পরে অনেকগুলি সাপ অপেক্ষায় আছে, তোমারে একবার কইরা দংশন করবে। আরো মনে রাখো আমার এই বিষটা কেমন বিষ, আল্লাহ কেমন বিষ আমারে দিয়েছে, তোমারে একবার দংশন করব, একবার দংশ করার পরে তোমার 40 বছর পর্যন্ত আমি একটা সাপের দংশনে তোমার বিষ বাতা থাকবে, হাজার হাজার চুল, লক্ষ লক্ষ চুল হয়তো মাথার মধ্যে হয়ে যাবে, এই লক্ষ লক্ষ চুল আমার আল্লাহ সাপ বানাবে, আর সাপের জবান দিবে, আর কামড় দিয়া বলবে দংশন কইরা বলবে আমার সিলমা আমি হই না তো হই না, পর পুরুষের চুল দেখা যায় পাগল বানাইতে চাইছিলাম আমি, তোমার চুল আল্লাহ আজকে আমার সাপ বানাইছে, নাউজুবিল্লাহ।